শেখ কি জানে না, তারপরে ওদেরকে বোঝানো হলো, তখন ওরা খুব খুশি হয়েছে, না খাইলেও খুশি হয়েছে আর কি, খুব ভালো লাগছে। আপনি খান ভাই, আমি সামিস দিয়ে দিই আপনাকে। আচ্ছা, আমার শুধু ডিমটা, শুধু ডিম। থ্যাংক ইউ, ইউ আর কাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পান্তা ইলিশ খাওয়ানো হচ্ছে মেলাতে। আমি রুয়েল খান আপনাদের সঙ্গে আছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই একটু তাড়াহুড়া করছে, কারণ হচ্ছে পান্তা ইলিশ কেউ যাতে দেখতেই পাচ্ছেন, এই যে ইলিশ ভাজি এখানে কিন্তু আছে। আর এই তো সবার প্লেটে প্লেটে উঠিয়ে দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে জ্যাকসন হাইটস। জ্যাকসন হাইটসের কোথায়? PS69 আলু ভর্তাও কিন্তু সঙ্গে আছে। আর আমাদের আপুরা কিন্তু কন্টিনিউয়াসলি হেল্প করে যাচ্ছে। তো এটা একটা অন্যরকম আনন্দদায়ক ব্যাপার। আপনাদেরকে লাইনটা যদি একটু দেখাই, এটা কিন্তু অনেক বড় লম্বা লাইন হয়েছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। সবাই কিন্তু লাইন বদ্ধ হয়ে আমাদের সঙ্গে একটু হাই হ্যালো দেন। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। এখানে পান্তা ইলিশের অনুষ্ঠান হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। আমার বাচ্চারা তো পয়লা বৈশাখ কি জানে না, তারপরে ওদেরকে বোঝানো হলো, তখন ওরা খুব খুশি হয়েছে, না খাইলেও খুশি হয়েছে আর কি, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আর এই জায়গাটার নাম কি, কোথায় আছেন? এটা তো জ্যাকসন হাইট, আর একটা স্কুল, পাবলিক স্কুলে অনুষ্ঠানটা হচ্ছে, 69 PS 69। আর আমি থাকি ব্রঞ্চে, ওখান থেকে। ব্রঞ্চ থেকে আসছেন শুধু এই অনুষ্ঠানের জন্য? হ্যাঁ। আর বাংলাদেশে বাসা কোন জায়গায়? বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ আমরা। ও, তাহলে আপনি আমার বাসার পাশে। এ আচ্ছা আচ্ছা। আমরা আর আচ্ছা, নিউ ইয়র্কে কত বছর হলো আছেন? আমার 16 বছর হয়েছে। মাশাআল্লাহ, ভালো আছেন সব কিছু মিলাই? হ্যাঁ, সব মিলাই ভালো আছে। আমার চারটা বাচ্চা সবাই এখানে, বড় বাচ্চাটা ব্রন সায়েন্স স্কুলে যায়, হাই স্কুলে আছে আলহামদুলিল্লাহ। আর আমার হাজবেন্ড নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির ম্যানেজার, ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে আপনার বেবিকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, টুইন বেবি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নাম কি রাখছেন? ও জান্নাত মাওয়া আর মুঙ্গেরের মায়া। আচ্ছা মাশাআল্লাহ, খাইতে থাকেন। ধন্যবাদ, ডিস্টার্ব করলাম একটু। ঠিক আছে। তো দে, আপনারা কেমন আছেন? আপনারা তো পান্তা ইলিশ খাওয়া শুরু করে দিয়েছেন। পান্তা ইলিশ খেয়েছেন নাকি এখনো খান না? না, এখনো খাই নাই। আচ্ছা আচ্ছা, একটু খাওয়া দাওয়া করেন দেখি। পান্তা ইলিশ খায় আমাদেরকে বলবেন। আচ্ছা ঠিক আছে, পানি নিয়ে আসেন, পান্তা ইলিশ খান, আমরা একটু দেখি। আপনি লোভ ধরিয়েছেন আমাদেরকে যে পান্তা ইলিশ খাওয়াবেন, এখন না খাওয়ালে কি হবে? আমাদের একটু ইলিশ মাছ খাওয়া দেখান। ইলিশ মাছটা তো হাত দিয়ে খেতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পান্তা ইলিশ। আচ্ছা, আপনার পছন্দের খাবার খুব নাকি আপনার? পান্তা ইলিশ, পান্তাটা তো সবসময় না, কিন্তু ইলিশ মাছ তো পছন্দের জিনিস। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ দিয়ে ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছি। এই জায়গার নাম কি? কোন জায়গায়? এটা হচ্ছে জ্যাকসন হাইটস, 37 Avenue। এটা একটা স্কুল, স্কুলের ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে। কতগুলো বাঙালি মতো এসেছে? এখানে তো প্রচুর বাঙালি দেখতে পাচ্ছি। প্রচুর তো, 500,000 তো হয়ে যায় দেখতে দেখতে, অনেক মানুষ। আমরা আসলে তো এটা হিসাব করি না, আমাদের উপর অনুষ্ঠান হচ্ছে, সেখানেও অনেক মানুষ আছে, এখানে সবাই খেতে আসছে ডাইনিংয়ে। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। আমাদের আপুটা ইলিশ খাচ্ছে না, ইলিশের প্রতি মানে মায়া দেখাচ্ছে। না না, ইলিশে তো আমার ভাগ্যে ডিম আসছে, তাই আমি এটা খাবো না, ওকে দিব সেটা বড় সমস্যা না। আপনি খেতে থাকেন? ও তো বারবার তাকাচ্ছে আমার ডিমের দিকে। ডিমটা মানে হাত দিয়ে খেতে হবে, স্বামীজ দিয়ে আর খাওয়া যাবে না। ইস, এত বড় কেন? আপনারা বেশি ভালোবাসে বড় ইলিশ। সাদিয়া আপু ভালোবাসে আমাকে দিয়েছে, সবাই খাচ্ছে ইলিশ। পান্তা ভাত, পান্তা ভাত না তো ওইটা হয়েছে গা, আপনারা নাও খাও ইলিশ মাছের ডিম। রুল ভাই, আপনি একটু খান। আমি খাবো? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ডিম। না না না, আপনি খান, আপনি খান, আপনি খান, আপনি খান। আমি তো খাবো, আমার জন্য আছে, আপনি খান। বল ভাই, আমি সামিস দিয়ে দিই আপনাকে। আচ্ছা, আমার শুধু ডিম। থ্যাংক ইউ, ইউ আর কাম।
আপনি কি ডিম লাইক করেন নাকি না? অনেক লাইক করি, ডিম তো অনেক লাইক করি, অনেক মজা ডিম। তো কি বাসার রান্নার মতো হয়েছে নাকি? বাসায় যেরকম রান্না করেন না তার থেকে ভালো না খারাপ? আমাদের যে মনের আনন্দটা বেশি এখানে, আসলে আমরা স্বাদটা খুঁজি না, মানে আনন্দ হচ্ছে, ভালো লাগছে এটাই, হ্যাঁ এটাই যা। তাহলে আপনারা খাইতে থাকুন, আনন্দ করতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পান্তা ইলিশ কেমন হয়েছে? আপনারা তো বাসায় রান্না করেন, সেরকম হয়েছে নাকি? বিশেষ করে আলু ভর্তাটা মজা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি হাত দিয়ে খাচ্ছি, খুবই ভালো। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ লজ্জা পাচ্ছে সেরকম মনে হচ্ছে। তো আমাদের ভাই আছে এখানে, কি ইলিশ কেমন হলো? বাসায় যেরকম রান্না করে সেরকম নাকি একটু আলাদা? ভালো হয়েছে, তার থেকে ভালো হয়েছে। বাসার থেকে আমি ওরকম বলতে পারবো না। ও বাসা, আপনার পাশের মানুষ বসে আছে, বাড়ির মানুষ খারাপ? আমি মোটামুটি ভালো পাক জানি, সেই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, কমেন্ট নিজে রান্না করতে পারে। আচ্ছা, কুমিল্লার কোন জায়গায় আপনার? আচ্ছা আচ্ছা, তো আপনাদের দেখে ভালো লাগলো, ইউ ওয়েলকাম, ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখতেই পাচ্ছেন এখানে আপুরা আছে সবাই। কেমন আছেন আপু? আমাদের সঙ্গে একটু দেখতেই পাচ্ছেন পান্তা ইলিশ খাওয়ার কিন্তু ধুম পড়ে গিয়েছে, এবং পাশাপাশি আপনাদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি সবাই, কিন্তু মাশাআল্লাহ এই যে অনেক লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। তবে আপনারা কিন্তু আমরা সামনের দিকে যদি যে দেখাই আসলে পান্তা ইলিশটা কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে, আপু আমাদের সঙ্গে ফ্রি থাকলে একটু কথা বলেন। আমরা তো অনেক মানুষ দেখতে পাচ্ছি, প্রায় 150 মানুষ মতো লাইনে দাঁড়িয়ে আছে, সবার সবার কি হবে? জি জি হবে, অবশ্যই হবে। আমরা অলমোস্ট 300 মতো অ্যারেঞ্জমেন্ট করেছি, তো ইনশাল্লাহ হবে। খুব মানে আমাদের গ্রাম বাংলার যে খাবারটা, ভাত মাছ আলুর ভর্তা, এই এতটুকুই। তাও প্রশ্ন আমার একটা ছিল যে আপনার কেন ফ্রিতে দিচ্ছেন এই দামি খাবারটা? ফ্রি আসলে ফ্রি আমরা চাচ্ছিলাম আর কি, যে যতটুকু পারি আর কি করব এই জন্য। তো আপনার পরিচয়টা একটু দেন। আমি সাদিয়া আফরিন, আমি এখানেই কমিউনিটিতে আছি অনেক বছর ধরে, তো আমরা আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। কোনো বিশেষ উপলক্ষ আছে না জাস্ট পয়লা বৈশাখ? পয়লা বৈশাখ, বৈশাখ মেলাটা আমরা রোজ রমজানের কারণে আমরা বৈশাখটা করতে পারি নাই, যেহেতু মুসলমান আমরা, প্রথমে আমাদের ধর্মীয় ব্যাপারটা আমাদের কাছে আগে, তারপরে সব কিছু। তো ঈদ শেষ হওয়ার পরে আমরা চিন্তা করেছি যে আমরা বৈশাখী প্রোগ্রাম করব। তো কথা বলে ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন সম্মানিত ভাইরা কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে, পয়লা বৈশাখ। আজকে আমরা পান্তা ইলিশের ব্যবস্থা করছি,
সবাই আসছে, মোটামুটি আমার মনে হয় প্রায় কাছাকাছি 200 জনের কাছাকাছি হয়ে গেছে। উপরে আছে কিছু, সবাই গান শুনতেছে আর কিছু আসছে খাওয়ার জন্য। সবাইকে অভিনন্দন। না না না, একেবারে ফ্রি। সবাই সবাইকে আমরা যারা আছেন দেখতেছেন প্রোগ্রাম, তাদেরকে সবাইকে অনুরোধ করতেছি, আপনারা এখনও 45 আছে, আপনি আসতে পারেন, এখানে এনজয় করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়টা যদি একটু। আমার নাম হচ্ছে ফারনা শারমিন, আমার নিকনেম হচ্ছে সুমি। নিউ ইয়র্কে কোথায় থাকেন? নিউ ইয়র্কে আমি কুইন্সে আছি। আর বাংলাদেশে বাসা কোন জায়গায় আপনার? আমার বাসা হচ্ছে, আমি হচ্ছে মিরসরাইয়ের বাসী, চিটং। ভালো লাগলো আপনার ভালো কথা শুনে, আপনাকে ধন্যবাদ। আর যদি কিছু শেয়ার করতে চান? সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা আসতে চান এখন আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা 6টা পর্যন্ত আছি এবং 6টা পর্যন্ত আমাদের মাছ পান্তানিশ থাকবে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখতেই পাচ্ছেন আমাদের আপুরা কিন্তু লাইনবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।